বুঝতে পারছেন, এই সমস্যা আমাদের হইতো না। উনি মারা যাওয়াতেই এই সমস্যা, এই সমস্যাগুলো মাত্র ফটো তুলতে আনছো না? সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। 17 তারিখ আনুমানিক রাত 3:30 সময় মৃত মজিবুর রহমান সুয়েলের স্ত্রী রুনু বেগমের হুকুমে মাহবুর রহমান মামুন, পিতা আব্দুল মতিন সস্তাপুর, ফতুল্লাহ নারায়ণগঞ্জ, জাহিদুল ইসলাম জনি, পিতা মৃত হাজি তৈয়ব আলী সাহেব, সাং সেচর রেললাইন বটতলা কুতুবপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জ, মাসুম, পিতা মৃত আব্দুর রশিদ কলেজ রোড থানা ফতুল্লাহ জেলা নারায়ণগঞ্জ, আরেকজনের নাম আছে আতিকুর রহমান দীপু, এর নামটা একটু উঠে নেই, আতিকুর রহমান দীপু, পিতা মৃত হাবিবুর রহমান, এবং তাদের নেতৃত্বে 10-15 জন সন্ত্রাসী দল আমার গেটে দারোয়ানকে মারধর করে ভিতরে প্রবেশ করে ব্যাংকটি দখল করে নেয়। 17/12/2019 জেলা পুলিশ সুপার ও ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করি, যাহার অভিযোগপত্রটা যাহার জিটি নম্বর 6905। এর কিছুদিন পর জনি নামে ভদ্রলোক আমার মাকে ফোন দেয়, তখন সে আমাদের 30% জায়গার ব্যাপারে কথা বলে যে আপনাদের নাকি 30% জায়গা বিশুন নামে একজন ভদ্রলোকের সাথে বায়না হয়েছে। তখন আমার মা বলেছে যে হ্যাঁ হয়েছে। এমতো অবস্থায় জনি আমার মাকে বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি বিশুর কাছ থেকে আপনার জায়গাটি নিয়ে দেব, আপনি আমার অফিসে আসেন। আমার মা আসেন আপনার 30% জায়গার কাগজ নিয়ে। তখন আমার মা আমাকে নিয়ে তার অফিসে যায়। অফিসে যাওয়ার পর সে বলেছে আপনার কাগজপত্র রেখে যান, আমি বিশুর কাছ থেকে লিখে দিব। তখন আমার মা বিশ্বাস করে কাগজপত্র দিয়ে দেয় বিশুর কাছ থেকে বায়না করার জন্য। আমার মা 30% জায়গা দলিল দেওয়ার কিছুদিন পর আবার জনিকে ফোন দেয়, কিন্তু সে ফোন রিসিভ করে না। পরে সে আবারও বলে যে আপনি আমার অফিসে আসেন। তখন তার অফিসে যাওয়ার পর সে বলে আমার বাবা তার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। তখন আমি ও আমার মা প্রমাণ চাইলে সে কোনো প্রকার প্রমাণ দিতে পারে না, বরং সে আমাদের আরও হুমকি দেয় যে এই 30% জায়গা বায়না করে তো দিব না, বরং বাকি 41% আমাদের লিখে দিতে বলবেন। তখন জনির সাথে দীপুর নামে একজন ভদ্রলোক ছিল, তারা আমাদের সাথে অনেক কথা কাটাকাটি করে। এই অবস্থায় আমি ও আমার মা তাদের অফিস থেকে চলে আসি। এর কয়েকদিন পর আমাদের 41% জায়গাটি তাদের নামে লিখে দেওয়ার জন্য জনি ও তার সহযোগী দীপু সহ ক্যাডার বাহিনী দিয়ে মোহাম্মদ আক্তার হোসেনের তার এলাকা থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। ও বলে 41% জায়গা তাদের নামে লিখে দিতে। সে রাজি না হলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো তখন আক্তার সাহেব বলেন ময়ুদ্দিন সাহেবের ওয়ারিশ আছে, তার ছেলে মেয়ে ও স্ত্রী, যদি আপনাকে লিখে দিতে বলে তাহলে আমি লিখে দেব। তখন এই কথা বলে আক্তার হোসেন চলে আসে। ওই দিনই জনি আমার মাকে হুমকি দিয়ে বলে, আক্তারকে বলেন আমাকে জায়গা লিখে দিতে আমার নামে, না হলে আপনাদের সমস্যা হবে, এই বলে হুমকি দিতে থাকে। আমরা ভয় পেয়ে যাই ও তার সাথে কোনো রকম যোগাযোগ করি না। এখন বর্তমানে তারা আমাদের মোট 71% জায়গা বালু বরাদ্দ করে আছেন। এই চিন্তা আমার মা অসুস্থ হয়ে পড়েন এবং
আমরা স্কুল কলেজ ও বের হতে ভয় পাচ্ছি, কারণ আমরা জনি ও দীপুর হুমকির মুখে। তাই আমি প্রশাসন ও প্রধানমন্ত্রী ও সকল সাংবাদিক ভাইয়ের কাছে থেকে সাহায্য চাচ্ছি, যাতে যাতে আমরা আমাদের জায়গাটি ফিরে পাই এবং জনি ও দীপুকে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।